দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত একটা বাংলা শ্রোতা দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা দেখা যে দিন দুনিয়া প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই

ইলাহানি আর ওইবনী আর একটা কিনতে নেই আমরা সকলেও কিনতে নিয়ে পর্যন্ত আমরা সুলে ফেলেছিলাম যে বাচ্চা তো কি মা কি সকলটা বেশি বালা না আমরা ইমান ওইতো না আমাৰতো শৈ বা দেখাতো যায় বেছিভাগ আমাৰ বাচ্ছাই ন মা বা খান নিজে চোতালৈ ফাগল ঠাণ্ডা ইমান কিলাখান ঠিক হৈ মায়া না কিলোখনতো খালি শৈ মাতি

তাহলে আমরা এখনই আপনার এখান থেকে শুরু করি ইনশাল্লাহ প্রশ্ন করছিল যে মুসলমান দেশ মহিলাদের মানে এই যে নেতৃত্ব নারী ইসলাম ইসলামের ইতিহাসে নারী নেতৃত্ব বলতে যে জিনিসটা বোঝায় যে নারী সরকার প্রধান হওয়া বা আমিরুল হওয়া ইসলামের ইতিহাস এরকম দিন হয় নাই আপনার কোন নারী কোনোদিন দিন নারী দেশের প্রধান হন নাই আর ইসলামে যে আপনার মহিলাদেরকে যে যে সমস্ত জিনিসগুলা ইসলাম করতে দেয় নাই এগুলা এটা তাদের সাথে বৈষম্য সুলভ আচরণের কারণে না আল্লাহ ফাকরবুল্লা আলমিন তাদেরকে কিছু বিশেষ কাজ করার আল্লা ফাকরবুল্লা আলমিন ক্ষমতা দান করেছেন সেই কাজগুলো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তাদেরকে করতে বলেছেন পুরুষদেরকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বিশেষ কিছু কাজের ক্ষমতা দান করেছেন এই জন্য পুরুষদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন ওই কাজগুলো করার আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আদেশ দান করেছেন নারী নেতৃত্ব যেটাকে বলা হয় যে একজন মহিলা উনি আমিন হবেন খলিফাতুল মুসলিমিন হবেন এই কাজটা যেহেতু অনেক কঠিন এই জন্য শরীয়ত কোনো মহিলাকে ওই কাজ করার জিম্মেদারি উনাকে দেয় নাই এই যে দেয় সে দেহী দেয় আপনার এই কারণে না যে আগেই বলছি বৈষম্যমূলক কারণে না উনার যা আপনার শারীরিক যে শক্তি বা ওনার যে আপনার মেধা আর ওনার যে আপনার যে আল্লাহ আল্লাফরুল্লা আলম ওনাকে যে দুর্বলভাবে আল্লাহ ফাকরবুল্লা আলম যে সৃষ্টি করেছেন ওনার মধ্যে ওই আপনার ক্ষমতাটা কম এই জন্য যার মধ্যেই ক্ষমতাটা বেশি আল্লাহ ফাকরবুল্লাহ আলমী তাদেরকে ওই কাজটা করার আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন হুকুম দান করেছেন আদেশ দান করেছেন এখন বর্তমানে যে বিভিন্ন দেশে দেখা যায় যে নারীরা আপনার বিভিন্ন মুসলমান দেশের প্রধান হচ্ছেন এটা ইসলামী আপনার নিয়ম কানুন মেনে তারা হচ্ছেন না এটা গণতান্ত্রিক মাধ্যমে হচ্ছেন যে গণতান্ত্রিক মাধ্যমে যেহেতু পুরুষ আর মহিলার মধ্যে আপনার কোনো পার্থক্য নাই একজন পুরুষও চাইলে পারেন একজন মহিলাও চাইলে পারেন সেজন্য তারা হচ্ছেন এটাকে আপনার ইসলামী বলা বা ইসলামী আপনার কারণে তারা হয়েছেন ইসলাম মেনে তারা হয়েছেন এটা বলা ঠিক না এটা গণতান্ত্রিক মাধ্যমে হয়েছেন ইসলাম পুরুষদেরকে তাদের কাজ দিয়েছে আর নারীদেরকে তাদের কাজ দিয়েছে অবশ্য বৈষম্যমূলক কারণে না তার পুরুষদেরকে যে কাজ দিয়েছে তাদের মধ্যে সেই ক্ষমতা আছে সেজন্য তাদেরকে সেই কাজ করার অনুমতি সরিয়ে দিয়েছে মহিলাদের তাদেরকে যে কাজ দিয়েছে তাদের কাজ যেটা তাদের মধ্যে যেটা সাধ্য আছে শক্তি আছে সে কাজগুলো তাদেরকে করার শরীয়ত অনুদান অনুমতি দান করেছে জাজাকুমুল্লাহ খায়ের জাজাকাল্লাহ এখন আমরা চলে আসি আর একজন আত্মীয় স্বজন যে ছেলে মেয়ে যারা কি অনেক হিংসা করেন হ্যাঁ ওইটা প্রশ্ন ছেলে সন্তানকে নিয়ে বড় কষ্ট করে তাদেরকে নিয়ে উনি সংসার করেছেন তাদেরকে বড় করেছেন লেখাপড়া শিক্ষা দিয়েছেন আর ওই মহিলাকে আপনার তার স্বামীর অনেক আত্মীয় খুব বেশি কষ্ট দিয়েছেন এমন কষ্ট যে আপনার সহ্যের বাইরে কিন্তু তারপরে ওই মহিলা সংসার ছেড়ে যাননি বাচ্চাদেরকে দেখাশোনা করেছেন তাদেরকে লুকপ্টার করেছেন তাদেরকে শিক্ষা দীক্ষা সব কিছু দান করেছেন আর যখন ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে এখন ওই সমস্ত আত্মীয়রা আবার আসছেন আসার পরে তাদের সাথে খুব সুসম্পর্ক গড়ে তুলছেন তাদের একটা মতলবের কারণ মতলব কি যখন ছেলেমেয়েরা বড় হয়েছে তারা এখন রুজি রোজগার করে টাকা পয়সার মালিক হয়ে গেছে তখন আপনার কেউ ওগুলাকে বাতিজা বলতেছেন কেউ বাতিজি বলতেছেন আর আত্মীয়ের দোহাই দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা সম্পদ এগুলো আত্মসাত করা তাদের উদ্দেশ্য হয়ে থাকে এটা একটা থেকে একটা আপনার জঘন্যতম কাজ যে আপনি সন্তানের মাকে আপনাকে কষ্ট দিবেন আর সেই সন্তানরা যখন পয়সার মালিক হয়ে যায় তখন তাদের সম্পর্কে সাথে সম্পর্ক গড়ে তুলবেন আপনার বন্ধনে আত্মীয়তার দুহাই দিয়ে এটা আপনার থেকে একটা এটা আপনার স্বার্থপর কাজ এটা আপনার একটা মুনাফিকী কাজ এরকম কাজ আপনার মুঠে করা ঠিক না এটা একটা কবির আগুনা মাকে কষ্ট দিবেন আর বাচ্চাদের সাথে আবার ভালো আপনার সম্পর্ক রাখবেন এটা আবার কি রকমের কথা সবার সাথে সম্পর্কে ভালো রাখবেন অবশ্যই

তাহলে সাড়ে সাত তুলার উপরে যদি আপনার কাছে সোনা থাকে তাহলে আপনি বৎসরের পরে আপনি জাকাত দিবেন কিন্তু উপরে যে মশলা বয়ান করা হয়েছে যে টাকাও আছে আবার সোনাও আছে এমথ অবস্থায় আপনার সাড়ে সাত তুলা সোনা হওয়ার দরকার নাই আপনার যে পরিমাণ সোনা আছে আর যে পরিমাণ টাকা আছে সবটি মিলিয়ে যদি আপনার সাড়ে সাত তুলা সোনার সম টাকা যেটা সেইটা নিসাব হয়ে যায় টাকা হয়ে যায় তাহলে আপনার উপরে উভয়টাকে মিলিয়ে আপনাকে জাকাত দিতে হবে এটা বলা হয়েছে পরিষ্কার করে আগে এখন আমরা বলছি যে সাড়ে সাত তোলা স্বর্ণের কম থাকে আর টাকাও থাকে দুটা মিলিয়ে যদি সাড়ে সাত তোলা সোনার উপরে হয়ে যায় আর এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে দুটাকে মিলিয়ে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে জাজাকুমুল্লাহ জাজাকাল্লাহ আচ্ছা আরেকজন প্রশ্ন করছিলেন জোহরের নামাজ সাই রাখাত বোন প্রশ্ন করছিলেন জোহরের নামাজ সাই যে উনি পড়েন

আপ্রাণ চেষ্টা করছেন আর আপনি নমাজ আদায় করতেছেন নমাজ আদায় করার সোয়াব আর এত পেরেশানি হওয়া সত্ত্বেও আপনি নমাজ পড়তেছেন এই পেরেশানির সাথে নিয়ে আপনি নমাজ পড়তেছেন এটার জন্য আপনি ইনশাল্লাহ সোয়া পাবেন এর দলিল হলো আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু চেষ্টা করে বারবার চেষ্টা করে বহু ইয়া বারবার আপনার চেষ্টা করি চেষ্টা করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করে আল্লাহ রসুল বলতেছেন তার জন্য লাহু আজরান তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবল সওয়াব দিবেন এক সওয়াব পড়ার জন্য আর আরেক সওয়াব চেষ্টা করার জন্য আল্লাহ আপনি নামাজ পড়তেছেন আবার চেষ্টাও করতেছেন যাতে করে আপনার নামাজটা মিস না হয় বাচ্চাকে দেখতেছেন ঘরের কাজ কাম করতেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ডাবল সওয়াব দিবেন এজন্য আমি আমার সব গুনদেরকে আমি বলি যে আপনারা যে সংসারে যে বিভিন্ন কাজ করেন বিভিন্ন কষ্টের কাজ রান্না বান্নার কাজ ছেলে মেয়েদেরকে দেখা কাজ আর অনেকে আবার কামও করেন বাইরে যায় অনেকে কাজও করে সব কিছুর পরেও আপনারা করার পরেও আপনারা নামাজও পড়েন আপনারা হিজাবও করেন 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 আল্লাহর বিধানও মেনে চলার চেষ্টা করেন আপনাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন অবশ্যই 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 আল্লাহ ফাকরবুল আলমিন ডাবল সোয়াব দান করবেন কেননা আল্লাহ আকবর গোর সংসার করা বাচ্চাদেরকে দেখাশোনা করা আবার সব কিছু আপনার মেনটেন করা আবার অনেকাংশে বাইরে যাইয়া কাজও করা সমস্ত কিছু করার পরেও আবার আল্লাহর বিধান মানা অনেক কঠিন ব্যাপার কিন্তু আপনারা করতেছেন ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আপনাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকরবুল আলামিন ডাবল সোয়াব দান করবেন জাজাকুমুল্লাহ

هلا كلا السلام عليكم كلارك لاين يا

যে আমরা তো সবাই মুখে মুখে বলি যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসলামকে ভালোবাসি আবার হাদিসের মধ্যেও আসছে আল্লাহ রসুল বলেনা আকুনা যে তোমরা কেউ কখনো মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত আমি মাহমুদুর রসুল্লাহ সাল আলহিউকে মা বাপ ছেলে সন্তান দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসবে না তত সময় পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না এখন যে দেখা যায় আমরা আমাদের অনেকাংশে ভালোবাসি এখন আমরা কি ইমানদার যে আসি বা সেটার লক্ষণ কি আর সেই রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের ভালোবাসা অর্জনের নিয়ম বা পদ্ধতি কি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বোন এটা সম্পর্কে বিস্তারিত একটা কিতাব একটা বই লেখা যাবে রসুলিবাক সাল্লাহ আলহি ওসাল্লাম যে কথাটি বলেছেন যে যত সময় পর্যন্ত আল্লাহ রসুল্লিহি ওসাল্লামকে আমরা বেশি ভালোবাসবো না তত সময় পর্যন্ত আমাদের ইমান পরিপূর্ণ হবে না অবশ্যই সত্যি কথা কেননা রসুলুল্লাহ সাল্লা আলহিহি ওসাল্লাম আল্লাহর পরে রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসলাম হলেন দুই নম্বর ইমানের উৎস রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ ওখান রসুরুল্লাহ সাল্লু ওসাল্লামকে আমরা ভালোবাসছি কি আমাদের ছেলে সন্তানদেরকে বেশি ভালোবাসছি এর একটা পরীক্ষা নেওয়া দরকার পরীক্ষা হলো এভাবে যে আমাদের ছেলে সন্তানরা যদি রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের নাফরমানি করে তখনও কি আমরা আমাদের ছেলে সন্তানদেরকে বেশি ভালোবাসি না আমরা রসুরুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লামকে ভালোবাসি যদি দেখা যায় যে ছেলে সন্তান আল্লাহ রসুরের সুন্নতের উল্টা করতেছে আর আমরা ছেলে সন্তানদেরকে আমরা ভালোবাসতেছি না এই কাজকে আমরা পছন্দ করতেছি না বরং রসুরুল্লাহ সাল্লা আলহিউসালের সেই সুন্নাকে আমরা পছন্দ করতেছি তখন বোঝা গেল যে আমাদের অন্তরে ইমান আছে আর আমাদের অন্তরে ইমান থাকার কারণে আমরা রসুরুল্লাহ সালাহ আলহিউসাল্লামকে সত্যিকার অর্থে আমরা ভালোবাসি যেমন একটা ছেলে একজন মার সামনে একটা ছেলে তার দাড়িকে শেভ করে দাড়ি শেভ করে মা তখন বারবার তাকে বারণ করে যে এই কাজটা করিও না এই কাজটা রসুল্লাহ সাল্লাহ আলিসাম নিষেধ করেছেন যখন দাড়ি শেভ করে আর মা নিষেধ করেন তখন বোঝা গেল যে মার ভিতরে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের ভালোবাসা বেশি আছে সেজন্য ছেলেকে উনি নিষেধ করতেছেন আর যদি ছেলে শেভ করে আর মাও বলেন রেজার আনে এনে দেন বিভিন্ন ফোম এনে দেন শেভিং ফোম হ্যাঁ করো তোমাকে এরকম করলে তোমাকে অনেক সুন্দর লাগবে তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतটা কম ছেলের এই কুকাজের এক কুকর্মের मोहब्बतটা মায়ের অন্তরের মধ্যে অনেক বেশি আরেকটা উদাহরণ একটি মেয়ে সে হিজাব করতে চায় যদি মা সেই মেয়েকে হিজাবের প্রতি আরো আকৃষ্ট করেন আর উৎসাহিত করেন তাহলে বোঝা গেল যে উনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উনার मोहब्बत ভালোবাসা বেশি আর যখন মেয়েটি হিজাব করতে চায় না সে হিজাব খুলে ফেলতে চায় মাও তাকে খুব উৎসাহিত করেন হিজাব না করার জন্য তাহলে সাথে রসুরুল্লাহ কম আর এই গুনার কাজের সাথে আর মেয়ের সাথে মহাব্বতটা এই জন্য যখনই এরকম কোনো সমস্যা হয় তখন যদি আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লামের সুন্নাকে আমরা অগ্রাধিকার দেই ভালো বেশি আমরা ভালোবাসি বেশি তাহলে বোঝা যাবে যে আমাদের ইমান আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের সাথে মজবুত আর যদি আমরা এই সময় দেখি যে আমাদের সুন্নার বিপরীত কাজের প্রতি ভালোবাসা বেশি তাহলে বোঝা গেল আমাদের ইমান রসুল্লাহ সাল আলহিউসালামের সাথে তার মোহাম্বতের সাথে আমাদের ইমানের লেভেল অনেক ডাউন হয়ে গেছে এখন প্রশ্ন জাগে যে সেই ইমান আমরা কিভাবে মানে ওটাকে উপকৃত করব এটাকে বাড়াবো কিভাবে বাড়ানোর মাধ্যম হলো যে আমরা বেশি বেশি করে আল্লাহ আর আল্লাহ রসুল সাল আলহিউসাল্লামের বিধান আমরা মেনে চলার চেষ্টা করি তখন আমাদের ভালো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আরও বেশি প্রতিষ্ঠা লাভ করবে জাজাকুমুল্লাহ জাজাকাল্লাহ

সুদের টাকা যদি মানে সেবা খাইছেন তখন এই টাকাটা পরিশোধ তার লাগে করা ঠিক না গুনা যদি পরিশোধ করেন সুদের মাধ্যমে টাকা আনছেন আর আহ সেই টাকা উনি পরিশোধ করতে পারতেছেন না

প্রশ্ন আসছে একজন ভাই জানতে চেয়েছেন যে এটা একটা লজ্জারও প্রশ্ন বা যেহেতু উনি জানতে চেয়েছেন সেটা হলো যে বীর্য যেটা বলা হয় যেটা ফিকার পরিবেশে যেটাকে মনি বলা হয় ওই জিনিসটা কি পবিত্র কি না পাক কি নাপাক জানতে চেয়েছেন এ ব্যাপারে জমহুর মেজরিটি ওয়ালাম একের আমার রায় হলো যে বীর্য যেটা এটা নাপাক আর এটা বাহির হওয়ার কারণে গুসল ফরজ হয়ে যায় কাপড়ে লাগার পরে কাপড় পরিষ্কার করতে হয়ে সেই আয়সা সদিকারত ইহন হাদিসের মধ্যে বলেন যে রসুল্লাহ সাল আলহিবাসাল্লামের কাপড় থেকে আমি যখন ওই জিনিসটা তরল হইতো তখন আমি ওই জিনিসটাকে ধৌত করতাম আপনার ওয়াশ করতাম আর যখন ওইটা ড্রাই হয়ে যেত খুশক আপনার শুকনো তখন আমি ওই জিনিসটাকে আপনার এরকম হাতের আঙ্গুল দ্বারা এরকম পরিষ্কার করে দিয়ে দিতাম এ থেকে বোঝা গেল যে ওই জিনিসটা না পাক ওইটা আপনার পাক না কিন্তু ইমামে শাহি রহমতুল্লাহ আলহী রায় হলো ওই জিনিসটা পাক শুধু ইমামে শাহি রহমতুল্লাহ আলহীর একটি রায় মেজরিটি জমহুর অফ দা জমহুরে উম্মতের রায় হলো যে ওই জিনিসটি না যায় না ওইটা পরিষ্কার না এই জন্যই তো শরীরে লাগার পরে কাপড়ের মধ্যে লাগার পরে ওইটা পরিষ্কার করতে হয় জাজাকুমুল্লাহ আর প্রশ্ন আসছে না প্রশ্ন ছিল এই রমজান সম্পর্কে ওনার ছিল যে একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে বলেন যে রমজান সম্পর্কে হুয়া শাহরুন আউবলু হু রাহমেথুন আখিরু হু শরীফের মধ্যে হাদিসটি আসছে হাদিস নম্বর এক হাজার এই হাদিসটি কি হাদিস আর হাদিস হলে হাদিসের মানটা কি মার্শাল সুন্দর প্রশ্ন করেছেন এই হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় দুইজন সাহাবাহেরাম এই হাদিসটি বর্ণনা করেছেন একজনের নাম হলো সৈদনা সালমান আল ফার্সি রদিয়াল্লাহআ আহ আনহু আর আরেকজনের নাম হলো সৈয়দনা আবু হুরা রদিয়াল্লাহআ আলী আনহু দুইজন সাহাবিদার এই হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় মিশকাতের মধ্যেও পাওয়া যায় হাদিস নম্বর এক হাজার নয়শো ছয় এই হাদিসটি হাদিস কিন্তু হাদিসের মানে এই হাদিসটি হাদিসে সাহি না হাদিসে হাসান না হাদিসে দাইফ এর মধ্যে ওলামা একরামের আপনার বিভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেছেন এই হাদিসটি হাসান আর কেউ কেউ বলেছেন এই হাদিসটি দাইফ যেহেতু বিভিন্ন বর্ণনাকারী হাদিসের মধ্যে রয়েছেন যারা দুর্বল সেই জন্য কিছু কিছু হাদিসিন একরাম বলেছেন এই হাদিসটি দাইফ আবার যেহেতু বিভিন্ন তুরুকের মাধ্যমে বিভিন্ন সনদের মাধ্যমে এই হাদিসটি এসে গেছে এই জন্য এলামা একরাম বলেন যে এই হাদিসটি হাদিসে হাসান লিহাই রিহি এই জন্য হাদিসটা একেবারে অনির্ভরজন

যে মুখস্ত কোরআনে করিম বজু ছাড়া পড়া কি অনুমতি আছে হা ইউ আর এলাউড টু রিসাইড কোরআন বাই হার্ট উইদাউট উদু ইউ আর নট এলাউড টু টাচ দ্য কোরআন ওয়েন you have not ওয়েন you ডোট হ্যাভ দ্য উদু আদারওয়াইজ you are allowed to রিসাইড দ্য কোরআন বাই হার্ট উইদাউট উদু ইউ আর এলাউড টু ডু সো জাজাকুমুল্লাহ খায়ের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে রাদিয়াল্লাহু আনহু এটা সাহাবায়ে কেরাম ব্যতীত অন্য কারো সাথে বলা যায়জ কি জায়েজ না রাদিয়াল্লাহু আনহু এটা যেহেতু সাহাবায়ে کرام সুপরকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এজন্য সাহাবায়ে کرامের নামের সাথে বলা হয়েছে রাদিয়াল্লাহ সাহাবায়ে کرام ব্যতীত অন্য কারো সাথে ওইটা যদি কেউ বলে ফেলে জায়েজ হবে গুনাহের কাজ হবে না তবে সাহাবায়ে کرامের সাথে বোলাই এটা উত্তম যেহেতু কোরআনুল কারীমের মধ্যে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সাহাবায়ে کرامের ব্যাপারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে کرامের সাথে রাজি আর সাহাবায়ে کرام আল্লাহ পাক রব্বুল

মা বাবারা তাদেরকে আর উৎসাহিত করবেন এটা তো হওয়া মোটেও ঠিক না যে একটা নেক কাজ ছেলে করতে চাইতেছে মেয়ে করতে চাইতেছে আর মা বাবা শেখ হাসতেকে বারণ করবেন আল্লাহু আকবার এজন্য my request will be to those brothers and sisters who have asked this question that if you want to lengthen their beard keep your beard and explain nicely to النبي <سؤال> صلى الله عليه وسلم قال: "لا طاعة لمخلوق في معصية الخالق". إن مشكات المسابي. حديث رقم 3624. النبي صلى الله عليه وسلم has said "that when somebody in somebody's obedience". It becomes the disobedience to Allah subhanahu wa ta'ala. Then at that time, leave that person's obedience and obey the command of Allah subhanahu wa ta'ala. Whenever you are in that critical position, that if you obey someone else, it makes the uh, disobedience of Allah subhanahu wa ta'ala. At that time, leave that person's uh, command and obey the command of Allah subhanahu wa ta'ala. সুসম্মায়িত দর্শকবৃন্দ আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে বিভিন্নভাবে সুন্দর সুন্দর প্রশ্ন করার দান করেছেন আলহামদুলিল্লাহ আমরাও যথাসাধ্য সহিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলমিন উভয়কে এই নেক কাজে অংশ নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন উত্তম প্রতিদান দান করুক আর এই শয়তানের দুখা থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ রব্বুল আলমিন তফি দান করুন জাজাকুমুল্লাহ ইনশাআল্লাহ আগামী আবারও দেখা হবে সালাম আলাইকুম ওরমতুল্লাহ যোধাগুলা অত্যন্ত সুন্দর এই প্রশ্নগুলো অনেকেই উপকৃত হয়েছেন সম্মানিত একটা বাংলার আমাদের সময় একবার শেষ হওয়ার জন্য আমরা দুঃখিত যেহেতু অনেকেই কল করতে চাচ্ছেন আমরা কল নিতে পারছি না আশা করি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আল্লাহরকম থাকলে ইনশা ফিরে আসবো প্রতিদিন শনিবার দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দিন দিনের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে দিন্দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি মিষ্টি রিষ্টি দিন রিন্দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের র